হাতে আর মাত্র কয়েকটা দিন। বাগদা বিধানসভা উপনির্বাচনের প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয় জেলা তৃণমূলের তরফে। সেই বৈঠক ঘিরেই তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতাদের অপমানের অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে। সংখ্যালঘু সেলের নেতাদের দাবি, বাগদা বিধানসভা উপনির্বাচনের প্রস্তুতি বৈঠকে আমন্ত্রণ পত্রটুকুও পাঠানো হয়নি দলের তরফে। তা সত্ত্বেও তারা বৈঠকে পৌঁছলে তাদের বসতে দেওয়া তো দূর, দেওয়া হয়নি যোগ্য সম্মানটুকুও। এরপরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের কাছে চিঠি পাঠানো হয়। সংখ্যালঘু সেলের নেতাদের দাবি, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটই বেশি পায় তৃণমূল, তারপরেও কেন এই দ্বিচারিতা, প্রশ্ন সংখ্যালঘু সেলের নেতাদের। আগামী 10 তারিখ বাগদায় উপনির্বাচন, তার আগেই বাগদার মাইনরিটি সেলের পক্ষ থেকে তাদের অসম্মান করার অভিযোগ তুলল। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে মাইনরিটি সেল আছে তার সভাপতি লিখিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকে চিঠি করলেন। তাদের অভিযোগ যে এই মাইনরিটি সেলে যারা আছেন তারা প্রত্যেকেই প্রায় 14% তারা তৃণমূলকে ভোট দেন, অথচ তাদেরকে সভা সমিতিতে ডাকা হয় না, ডাকলেও তাদেরকে বসার চেয়ার পর্যন্ত দেওয়া হয় না। এরা তার প্রতিবাদ তার শুরু করেছেন এবং এই চিঠির সদুত্তর না পেলে তারা বসে যাবেন বলে এমনটাও জানিয়েছেন। তৃণমূল পার্টিটা করি, তৃণমূল দলকে ভালোবাসি, মমতা বন্দ্যোপাধ্যায়কেও ভালোবাসি, কিন্তু আমাদের মিটিংয়ে ডাক ঠিক মতন ডাকও পাইনি, যদিও বা ডাকে আমরা গিয়ে চেয়ার পাইনি, বসার জায়গাটুকু সম্মানটুকুও করে না। সেজন্যেই আমরা সবাই একটা আলোচনার ভিতরে আসছি যে আমাদের এর বিচার চাই, ওপর মহলে আমরা জানাবো। হ্যাঁ, আমরা চিঠি লিখেছি, আমরা চিঠি অবশ্যই জমা করব। আমরা চিঠি করেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমাদের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস মহাশয়কে। এই বারবার যদি অপমান হতেই থাকে, যারা যে সমস্ত নেতাদের সামনে বসে সেই সমস্ত নেতাদের বুথে 1000 ভোট, কারোর 900 ভোট, 800 ভোটে লস, কিন্তু আমাদের প্রত্যেকটা মাইনরিটির বুথের যে ভোট বহু ভোটে লাভ, অনেক ভোটে লিড। সেই জন্যে আমরা যদি কিনা সম্মান না পাই, সম্মান যা যদি না পাই, আমরা আমাদের মতন আমরা বসে যাব। আমরা যে 15% ভোট আসে, 14% ভোট দিদির পক্ষে, তাহলে এটা এইভাবে অবহেলিত কেন করা, এইভাবে অবহেলিত কন্টিনিউ একটার পর একটা চলছে। লোকসভা থেকে লোকসভা ভোটে আমরা পার্সেন্টেজ মমতা ব্যানার্জির পক্ষে উপনির্বাচনে ভালো ফল হবে আশা করছি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিছু অসাধু নেতৃত্ব যারা বাগদাকে নেতৃত্ব দিচ্ছে তারা এর জন্য মূল দায়ী। যদিও এ বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস, এমনকি সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এটা অত্যন্ত ভুল কাজ করেছে যে ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে মুখ খুলে দলের যে নীতি সেটাকে লঙ্ঘন করেছে। এটা যারা বলছে ঠিক বলছে না, এ হয়তো কোনো দলের ইন্ধনে বলছে, খোঁজ নিয়ে দেখব। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল জানান, ভোট আসলেই সংখ্যালঘু সেলের সদস্যদের ব্যবহার করা হয় আর ভোট মিটতেই তাদের ছুঁড়ে ফেলে দেওয়া হয়। সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া এনাদের উচিত, তার কারণ মাইনরিটি যে মানুষগুলো আছে তাদেরকে 34 বছর বামফ্রন্ট ব্যবহার করেছে, আর এই 13-14 বছর কি 12 বছর তৃণমূল তাদেরকে ব্যবহার করছে। তা এনাদের হুশ ফিরেছে, তো এর জন্যে ধন্যবাদ জানাই। আপনাদের আরও বোঝা উচিত যে তৃণমূল দল এমন দল, আপনি তাদের কাছে ব্যবহৃত হন, ইউজ অ্যান্ড থ্রো, ভোট চলে গেছে আপনাকে সরিয়ে দিয়েছে, চেয়ার দিচ্ছে না, তো স্বাভাবিক ব্যাপার, আপনাদেরকে ব্যবহার করে এরা। বিধানসভা উপনির্বাচনের আগে এই ঘটনা কোথাও গিয়ে কি তবে দলের মুখ পোড়ালো, কি হতে চলেছে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের ভবিষ্যৎ, প্রশ্ন উঠছে। বনগাঁ থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।